আসসালামু আলাইকুম। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুরভী দিবা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা এবং প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের পক্ষ থেকে কল্পনাতীত প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল। ইসরায়েল গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিকে বাইরে থেকে ঘিরে রেখেছে বলে জানালেও হামাস জানিয়ে দিয়েছে গাজা সিটিতে ঢুকলে ইসরায়েলি সেনারা নিশ্চিতভাবে লাশ হয়ে ফিরবেন। ইসরায়েলের যেসব সেনা স্থল অভিযানে অংশ নিয়েছেন তাদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন হামাসের সশস্ত্র শাখা আল ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা। বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, আল কাসামের যোদ্ধারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। গাজা জয়ের স্বপ্ন ইসরায়েলের ইতিহাসে অভিশাপ হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আবু উবাইদা বলেন, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাজোয়াজান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সম্মুখ লড়াই এবং ড্রোনের মাধ্যমে তীব্র আঘাত করছেন। এর আগে গাজাকে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের গোরস্থান বানানোর ঘোষণা দিয়েছিলেন আবু উবাইদা। ইসরায়েল বলেছে, গত শুক্রবার গাজায় স্থল অভিযান সম্প্রসারিত করার পর থেকে কমান্ডার সহ 23 জন সেনা হারিয়েছেন তারা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, তারা চারপাশ থেকে গাজা সিটিকে ঘিরে ফেলেছেন। এখন চূড়ান্ত অভিযান চালানো সময়ের ব্যাপার। গাজা উপত্যকার প্রায় 12% এলাকা জুড়ে অবস্থিত শহরটিকে হামাসের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। হাগারি দাবি করেন, তাদের সামরিক বাহিনী হামাসের ফাঁড়ি, সদর দফতর, লঞ্চ পজিশন এবং লঞ্চ অবকাঠামোতে হামলা করছেন এবং মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। টানেল ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলের অনন্য কৌশল রয়েছে বলে জানান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, আমরা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে রয়েছি, সাফল্য পেয়েছি এবং গাজা সিটির উপকণ্ঠ অতিক্রম করেছি। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। গাজা সিটিতে স্থল অভিযান যে বড় ধরনের চ্যালেঞ্জিং হবে তা স্বীকার করেছেন ইসরায়েলের সামরিক প্রকৌশলীদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজরাহি। শুক্রবার তার বরাতে রয়টার্স বলেছে, ইসরায়েলি সেনারা মাইন এবং বুবি ফাঁদের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, হামাসের যোদ্ধারা এসব বিষয়ে সুপ্রশিক্ষিত এবং স্থল অভিযানের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছেন। রয়টার্স জানিয়েছে, হামাস এবং তাদের মিত্র ইসলামিক জিহাদের যোদ্ধারা গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালাচ্ছেন। হামলা চালিয়ে আবার সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের ভেতর চলে যাচ্ছেন। গাজার কয়েকজন বাসিন্দার বক্তব্য এবং হামাস ও ইসরায়েলের প্রকাশিত ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। হামাসের একটি ভিডিওতে একজন যোদ্ধাকে সুড়ঙ্গ থেকে বের হয়ে গাজার একটি মাঠে ট্যাঙ্কে বিস্ফোরক ডিভাইস রাখতে দেখা যায়। ওই যোদ্ধা টানেলে ফিরে আসার সময় ট্যাঙ্কের দিকে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। তখন একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার দৃশ্য ধারণের জন্য তার শরীরে ক্যামেরা লাগানো ছিল বলে জানিয়েছে রয়টার্স। এনডিটিভি জানিয়েছে, গাজায় নিহত ইসরায়েলিদের মধ্যে 20 বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত সেনাও রয়েছেন। নিহত স্টাফ সার্জেন্ট র্যাঙ্কধারী হালেল সলোমন ইসরায়েলের ডিমোনা শহরের বাসিন্দা। হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল হামলায় ইসরায়েলের সেনাবাহিনী সাজোয়াজান আক্রান্ত হলে তিনি নিহত হন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহকে সহায়তা করতে সিরিয়ায় মোতায়েন ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী ইমাম হুসাইন ব্রিগেডের যোদ্ধাদের দক্ষিণ লেবাননে স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার আইডিএফের আরবি ভাষার মুখপাত্র অভিজয় আদ্রাই বলেছেন, জুলফিকার নামে পরিচিত একজন কমান্ডারের নেতৃত্বে ইমাম হুসাইন ব্রিগেড দক্ষিণ লেবাননে পৌঁছেছে। এই মিলিশিয়া গোষ্ঠী সম্প্রতি লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন আলমা রিসার্চ সেন্টার বলছে, ইমাম হুসাইন ব্রিগেড ইরানের একটি মিলিশিয়া গোষ্ঠী। ইরাকি শিয়াদের সমন্বয়ে গঠিত এই সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা সিরিয়ার সেনাবাহিনীর 4th ডিভিশনে নিয়মিত সৈন্য হিসেবে কাজ করছেন। এর সদস্যরা প্রধানত সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়োজিত রয়েছেন। সিরিয়ায় ইসরায়েল ও মার্কিন সেনাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযান পরিচালনার রেকর্ড রয়েছে এই ব্রিগেডের।
এদিকে ইসরায়েলের আরেকটি ড্রোন ধ্বংস করেছে হিজবুল্লাহ। লেবাননের প্রতিরোধ আন্দোলনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল সীমান্তের আল মালকিয়া ও হুনিন গ্রামের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে আঘাত করা হয়। ড্রোনটি অস্ত্র বহন করছিল। বিবৃতিতে বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এটিকে আঘাত করা হয়। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ড্রোনটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস হয়ে যায়। এর আগে হিজবুল্লাহ প্রথমবারের মতো ঘোষণা দেয় গত রোববার, দক্ষিণ লেবাননের আকাশে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছেন তারা। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইসরায়েলে বৃহস্পতিবার রাতে একযোগে হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, কিরাত শামুনা শহর লক্ষ্য করে চারটি রকেট ছোড়া হয়, যা শিল্পাঞ্চলটির বেশ কিছু ভবনে আঘাত করে এবং বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ, উত্তরাঞ্চলের 19টি স্থানে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সেনাবহরের সঙ্গে গুলি বিনিময় হয়েছে বলে জানায় সংগঠনটি। সেবা এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। হারেজ জানিয়েছে, শুক্রবার সকালে গাজা সীমান্তের কিসুফিম এলাকায় রকেট হামলা হয়েছে। গাজার আকাশে বৃহস্পতিবার মার্কিন নজরদারি ড্রোন দেখা গেছে। জিম্মিদের অনুসন্ধান চেষ্টার অংশ হিসেবে এই ড্রোন ওড়ানো হচ্ছে বলে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এক কর্মকর্তা বলেছেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে ড্রোন ওড়ানো হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিরস্ত্র নজরদারি ফ্লাইটগুলো ইসরায়েলি স্থল অভিযানে সহায়তা করছে না। তাদের ধারণা যে 10 মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন, তারা সম্ভবত গাজায় জিম্মি 200+ ব্যক্তির মধ্যেই আছেন এবং তাদেরকে হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্কে রাখা হয়েছে। রয়টার্স জানিয়েছে, গাজায় নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা দেশের তালিকায় যুক্ত হল বাহরাইন। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট জানিয়েছে, ইসরায়েলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন এবং ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে দেশটি। চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। নিজ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় জর্ডানও। একে একে চিলি ও কলম্বিয়া রাষ্ট্রদূত প্রত্যাহার করে ইসরায়েল থেকে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হল মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল দখলদার শক্তি, সেজন্য তার আত্মরক্ষার অধিকার নেই। এর পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব দেশগুলোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তৃতায় নেবেনজিয়া গাজায় ইসরায়েল যে ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা দ্রুত বন্ধের দাবি জানান। তিনি বলেন, পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য এই রক্তপাত দ্রুত বন্ধ হওয়া জরুরি। নেবেনজিয়া বলেন, জাতিসংঘে রাশিয়ার তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরান সহ কোনো কোনো দেশকে এক বার্তায় যুক্তরাষ্ট্র বলেছে, দয়া করে সংযম প্রদর্শন করুন, আমরা যুদ্ধ চাই না। অথচ বাস্তবে তারা যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছে। নিউ ইয়র্ক টাইমসে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কাউকে সংযমের অনুরোধ করার যোগ্যতা রাখে না। তারা যুদ্ধকে বিস্তৃত এবং তীব্র করতে চায়। ইসরায়েলকে তারা অস্ত্র, অর্থ, রাজনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে যুদ্ধকে আরও কঠোর পর্যায়ে নিয়ে যাবার জন্য উৎসাহিত করছে। আবদুল্লাহিয়ান এই মুহূর্তে নিরীহ গাজাবাসীদেরকে পশ্চিম তীরে স্থানান্তরে বাধ্য না করার আহ্বান জানান। গাজায় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজাবাসীদেরকে ফাঁদে আটকে পড়া মানুষ উল্লেখ করে বলেন, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাদের উপর ইচ্ছাকৃতভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। জোলি বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে কাজ করছেন। তিনি বলেন, গাজা প্রায় 2 দশক ধরে উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। তিনি যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করা বিশ্ব নেতাদের হত্যা যজ্ঞের জন্য অপরাধী বলে অভিযুক্ত করেন।
ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন স্পেনের কয়েকজন মন্ত্রী। দেশটির সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন ব্যালেরা এবং সমতা বিষয়ক মন্ত্রী আইরিন মন্টেরো এই আগ্রাসনকে গণহত্যা বলে উল্লেখ করেন। এই বর্বরতা থামানোর জন্য স্পেন সরকারের আরও ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আল বারেস গাজায় জরুরি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা গাজার উপর ইসরায়েলি অবরোধের সমালোচনা করেন। ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার ডেমোক্রেটদের চরম আপত্তির মুখে ২২৬-১৯৬ ভোটে পাশ হয় বিলটি। বিলে ইউক্রেনের জন্য তহবিল অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করেছিলেন ডেমোক্রেটরা, ফলে এটি ডেমোক্রেট নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটে পাশ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সিনেটের ডেমোক্রেট নেতা চাক সুমার বিলটিকে গভীর ত্রুটিযুক্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন কংগ্রেসের উচ্চকক্ষে এটি পাশ হতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও এই বিলের বিরুদ্ধে ভেটো দেওয়ার কথা জানিয়ে রেখেছেন। আনাদুলু জানিয়েছে ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়াও ইউক্রেনের বাহিনীকে শক্তিশালী করতে প্রেসিডেন্ট বাইডেন আরও ৬১ বিলিয়ন ডলারের অনুরোধ করেছিলেন। তবে রিপাবলিকানরা ইউক্রেনকে আরও তহবিল দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করে আসছেন। শুক্রবার ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যুদ্ধকালীন মন্ত্রী সভা ও বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে বৃহস্পতিবার রাফা ক্রসিং হয়ে ১৬০টি ত্রাণ সহায়তার ট্রাক গাজায় প্রবেশ করেছে, যেগুলোতে শুকনো খাবার ছাড়াও সুপেয় পানি ও চিকিৎসা সামগ্রী রয়েছে। তাদের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মিশর থেকে গাজায় আসা মোট ট্রাকের সংখ্যা ৩৭৪টি। তবে অবরুদ্ধ গাজায় এখনও জ্বালানি সরবরাহের অনুমতি মেলেনি। এদিকে গাজায় ত্রাণ সহায়তা পাঠাতে বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ঘোষণা দেন। তহবিলে প্রায় ৫.৩ মিলিয়ন ডলার দান করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনিদের সহায়তায় বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকায় শুক্রবারও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতের হামলায় হামাসের সাবরা তেল আল হাওয়া ব্যাটালিয়নের কমান্ডার মুস্তাফা আদালুল নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে আল কুদস হাসপাতাল এলাকায়ও। ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত বিমান হামলায় অন্তত ৯,০৬১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩,৭৬০ জন শিশু এবং ২,৩২৬ জন নারী রয়েছে। এই সময় আহত হয়েছেন অন্তত ৩২,০০০ ফিলিস্তিনি। দখলকৃত পশ্চিম তীরেও নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবারের হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। রামাল্লার কাছেই সামরিক অভিযান চালান ইসরায়েলি সেনারা। এ সময় নিহত হন ২ ফিলিস্তিনি। পাল্টা হামলায় নিহত হন ১ ইহুদি সেনা। একই দিন কালকিলা এলাকায় পৃথক হামলায় অপর ফিলিস্তিনি নিহত হন। দের শরফ এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা নিরীহ ফিলিস্তিনিদের উৎখাত করে তাদের ঘরবাড়ি দখল করছে। ৭ই অক্টোবরের পর থেকে ইসরায়েলি বর্বরতায় পশ্চিম তীরে ১৩৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সাঁড়াশি অভিযানে ধরপাকড়ের শিকার হয়েছেন ৫,০০০-এর বেশি মানুষ। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ হয়েছে বিশ্বের প্রায় সব দেশে। তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং সেখানে ত্রাণ সরবরাহ বাড়ানোর দাবি জানান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।